नमस्कार सबा के आंतरिक प्रीति शुभेच्छा और असंख्य अभिनंदन जानिए तंत्र शक्ति अनुष्ठान उपस्थित हो गई अनुष्ठान आज जाके केंद्र कर से इच्छामयी राजराजेश्वरी महाकाली देवी चरणे प्रणाम जानाई ओंकाली काली महाकाली काली के पाप हरिणी धर्म अर्थ कामप्रदे देवी श्रीमद दक्षिणात्तं कालिकायै नमः। जानें जे सामने एक विशेष योग आमरा पेते चलेछि एई विशेष योगे इच्छामयी कालीबाड़ीते आमरा मातृ आराधना करब आर तार आगेर दिन करब अर्थात चतुर्दशी योगे महामृत्युंजय शिवेर पुजो। महामृत्युंजय अर्थात जे जार द्वारा अकाल मृत्यु रोध करा जाए ऋष्ट फाड़ा थेके उद्धार पावा जाए एवं रोग दुरारोग्य रोग व्याधि थेके आमरा उद्धार पेते पारि एटा आमार कथा नय शास्त्रे वर्णित होयेछे। ताहले सेई चतुर्दशी योगे विशेष किछु तंत्र क्रिया किन्तु आमी करछि एवं सेगुलो हाई पावरफुल अत्यंत शक्तिशाली किछु क्रिया। सुतरां जारा जारा आमाके फोन करबेन अजथा भाग्य विचारेर जोन्नो फोन करबेन ना। आमी बार बार बोली अनुष्ठाने जादेर सत्यिकारे जीवने लक्ष्य आछे जादेर गोल आछे एम आछे जीवने उन्नति करते चाय प्रतिष्ठा लाभ करते चाय तारा करबे। आर जारा भाबछेन एकटु एई लाइव होच्छे बसेछे एई देखि फोनटाते घोरा डायल कर मोबाइलटा ये कर ना आमी बोली केनो सेई सकल मानु आमी कारण आमी निजे खूब सिरियास परिश्रम करे आमी खाई एवं परिश्रम प्रचुर परिश्रम करते हैं एकटा काज दाँड कराते कारण आमार जे क्रियागुलो प्रत्येकटा शास्त्र विदित हिंदू शास्त्र वेद थेके एवं सेई भावे किन्तु आमी क्रियागुलो करी एलाम बसलाम आर जय करलाम सेई नय प्रति अमावस्यार मते एई अमावस्याओ किन्तु आमार काछे विशेष मूल्यवान। आर एकटा जानेन आपनारा जदि मने करेन इच्छामयी कालीबाड़ी थेके आपनारा मायेर अन्न प्रसाद अन्न भोग किन्तु निते पारेन। हाँ कि आछे देखे नी। हेलो हाँ कोथा थेके बोलछो? त्रिवेणी। अच्छा आमार अनुष्ठान कि देखा हय नियमित? এই চ্যানেলে হয় বা অন্যান্য চ্যানেলে হয়? সেটা একটা লাইভে তো প্রচুর এই যে তুমি লাইভ পেয়েছো লাইনটা মা হ্যাঁ আমার সঙ্গে যে সংযোগ হয়েছে ফোনের মাধ্যমে এবং এখানে আরো মানুষ কিন্তু ট্রাই করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেলা জেলা কোণে কোণে থেকে মানুষ কথা বলার জন্য। ঠিক আছে বলো হাজবেন্ডের নামটা কি? জন্ম তারিখ? বুঝতে পেরেছি জন্ম তারিখ। সময়? জন্মস্থান? জঙ্গিপুর। তাই তো ওনার জন্মবার হচ্ছে এটা পাচ্ছি যেটা শনিবার। ওনার রাশি অনুযায়ী আমি যেটা পাচ্ছি বৃষ রাশি কেমন? হ্যাঁ হ্যাঁ মীন লগ্ন লগ্নের উপর ওনার কিন্তু বর্তমান সময়টা শনির ধাইয়া বা শনি দৃষ্টি চলছে যেটাতে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করবে। হচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর ওনার সঙ্গে আপনার মাঝে মধ্যে একটু মতবিরোধ তৈরি করবে এই লাস্ট এগারো থেকে বারো মাসের মধ্যে দেখুন মাঝে মধ্যে হচ্ছে এবং অর্থনৈতিক কিছু সমস্যা আসছে। হ্যাঁ মানে আমি বড় কিছু বলছি না মানে সাময়িক। আচ্ছা ঠিক আছে এটা রয়েছে। আচ্ছা উনি কি করেন? করছেন না ওই জন্যই বললাম কারণ ওনার কর্মমান যশ প্রতিপত্তি আমরা কর্মভাব থেকে বিচার করি সেই কর্মভাব যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে এই ঘটনা ঘটে। ঠিক আছে আর একটা কথা হচ্ছে ওনার শনি মঙ্গলে যে কানেকশন আমি পাচ্ছি তাতে কোনো হাড়ের বোনস হাড়ের কোনো চোট বা আঘাত লাগার যোগ আছে এবং
চেস্ট ওরিয়েন্টেড কিছু প্রবলেম কিন্তু হবার যোগ আছে। হ্যালো, হ্যাঁ, বক্ষ কি বুঝতে পেরেছো? যেমন সর্দি কাশি কফ বুঝজে, দিস ইজ অ্যাস্ট্রোলজি, কারণ জ্যোতিষ শাস্ত্র কথা বলেছে। এবার বলি ওর বুধের দশা চলছে, ঠিক আছে? বুধ এখানে বলি বুধ পঞ্চমপতি চতুর্থপতি এবং এখানে যেটা পাচ্ছি সপ্তমপতি, ঠিক আছে? বুধের দশা বুধ মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে, এই বুধের দশাতে উনি কিন্তু আরো কিন্তু এগোতে পারবেন। টাইম পড়ে সবে পড়েছে, এই একটা বছর সবে হয়েছে, বুঝতে পেরেছো? আগামী 2036 সালের প্রথম অবধি থাকবে এই বুধের দশা। এই বুধকে যদি তুমি একটু চাঙ্গা করে দিতে পারো তাহলে কিন্তু আরো রেজাল্ট গুড রেজাল্টটা পেতে পারবে। কেমন শরীর শাস্ত্রের জায়গাটা আগামী আড়াই বছর, এই যে বললাম শনির ধাইয়া লগ্নের উপর দৃষ্টি, এই আগামী আড়াই বছর খুব সতর্কভাবে চলতে হবে। যে কোনো মুহূর্তে একটা শরীরের প্রতি প্রবল একটা সমস্যা তৈরি করবে, ঠিক আছে? কেমন? আচ্ছা, যে কটা কথা বললাম তুমি কি আমার সঙ্গে একমত? আচ্ছা আচ্ছা, ভালো থেকো, ঠিক আছে, মঙ্গল হোক। তাহলে সামনে আমরা পেতে চলেছি একটা বিশেষ যোগ, এই উপলক্ষে আমি যেটা করছি মহামৃত্যুঞ্জয় শিবের পুজো বা মহাদেবের আরাধনা। এই মহামৃত্যুঞ্জয় এই যে বলছে শরীর স্বাস্থ্যটা ভালো যাবে তো, আমার হৃষ্ট ফাঁড়া আছে কি, আমরা এই যে কারণ কাল ভৈরব বটুক ভৈরব কারণ সদ্যজাত ভৈরব এগুলো মহাদেবের বিভিন্ন অংশ। আজকে যে বিষয় বিয়ে বা প্রেমে বাধা, তাহলে এই যে বিয়ে বা প্রেম, প্রেমের শেষ পরিণতি বা চরম পরিণতি হচ্ছে বিয়ে, এবং দেখা যায় সেই প্রেম তখনই সাফল্য পায় যখন সেটা বিয়ের পিড়িতে দুজনে বসতে পারে। সেদিনকে যেমন একটা ঘটনা আমি পেলাম আসছি প্রসঙ্গে, দেখি ফোনের একটা ঝড় থাকে। হ্যালো, কে আছে দেখে নি? হ্যালো, হ্যাঁ, কে আছে? হ্যালো, হ্যালো, আচ্ছা, কোনোভাবে হয়তো সংযোগটা বিচ্ছিন্ন হয়, ঠিক আছে। তার সেদিনকে একজন পেলাম, মেয়েটির সঙ্গে ছেলেটির প্রায় 5 বছরের সম্পর্ক, এই যে বিয়ে বা প্রেমে বাধা বলছি না, তাহলে 5 বছরের সম্পর্ক, মেয়েটা কোনোদিন বাড়িতে খুলে বলতে পারেনি, শুধু ভাই জানতো, ভাইকে বলেছে, ভাই একটু তো জানতো, বাবাকে বলার সাহস পায়নি, মাকেও বলার সেইভাবে সাহস পায়নি। অথচ বাবা মার যে সম্বন্ধ আছে সেখানে বসছে সাজিয়ে গুজিয়ে এরকম, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সে না করে দিচ্ছে, সে যেভাবেই হোক কেটে কাটিয়ে দিচ্ছে, এমত অবস্থায় আমার কাছে এসেছে। তা আমি তার ন্যাটাল চার্ট, একজনের জন্ম ছক প্রপার কথা বলে, সঠিক তথ্য দেয়, সঠিক কথা বলে, আমি বললাম এর একটা রিলেশন আছে কিনা। তা ওর বাবার বাবা মেয়ে এসেছিল, সে কথা বলতে ইতস্তত করছে, কিন্তু আমার তো ক্যালকুলেশন, আমার তো বিচার, আমার গাণিতিক ধারা, আমি তো ধরে নেব সব জিনিস। আমি দেখলাম হ্যাঁ তার একটা রিলেশন রয়েছে এবং সে স্বীকারও করলো। আমি তখন বললাম যে কেন ছেলেটা বলতে পারছে, ছেলেটা রোজগার কম, কারণ আজকালকার বাজারে 10-12 টাকায় সংসার চালানো খুব টাফ হয়ে গেছে, কারণ জিনিস যে হারে আমাদের দ্রব্যমূল্য ঘটছে, জিনিসের দাম যেভাবে বাড়ছে, আমাদের সত্যিকারের উপার্জন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, অর্থ ছাড়া ব্যর্থ জীবন, আমি বারবার বলি। তা সেই বলতে পারছিল না, আজকে তাকে একটা আমি কাজ ক্রিয়া করে দিয়েছিলাম, সেই পরিবারে তার বাবা মেনে নিল এবং এই এই মাসেই বিয়ে হয়ে গেল। মানে 3-4 খুব দেরি হয় না, খুব যদি সঠিক তার ক্রিয়া করা যায়, আধ্যাত্মিকতা মনন চেতন স্মরণ, অচিরেই খুব তাড়াতাড়ি ফল লাভ হয়। আমার দেখা, আমি রিসার্চ করে বলছি। হ্যাঁ, কে আছে দেখিনি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কোথা থেকে? আচ্ছা, কার সম্পর্কে জানবে? আচ্ছা আচ্ছা, তুমি কি আমার অনুষ্ঠান দেখো মা নিয়মিত? আমার তো বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন চ্যানেলে। আচ্ছা বলো,
মেয়ের নাম কি বললে? মেয়ের নাম মধুরী। জন্ম তারিখ? হ্যাঁ। টিভির ভলিউমটা মিউট করে দাও, টিভির একটা ফিডব্যাক আসছে। না না না, টিভি একদম মিউট করা। আচ্ছা বলো, আচ্ছা বলো জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 19 April 1988। আচ্ছা সময়? আচ্ছা আমার অনুষ্ঠান তুমি কতদিন ধরে দেখছো? সেটা একটা অভিযোগ, একটা অভিযোগ পাল্টা অভিযোগ আছে, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে থাকে কেমন। আচ্ছা মঙ্গল, মেয়ের জন্মবার হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। মেয়ের রাশি হচ্ছে বৃষ রাশি, মেয়ের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, ঠিক আছে। এবং বৃষ রাশির অধিপতি শুক্র স্বক্ষেত্রস্থ, মেয়ে দেখতে সুশ্রী হবে, ঠিক আছে। কিন্তু রবি উচ্চস্থ থাকায় একটু মাথা গরম হবে, হ্যালো, রেগে যাওয়া, অল্পেতেই অসন্তুষ্টি প্রকাশ করা, মানে সন্তোষের অভাব, একটু মাথা গরম হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো ঘটবে। মঙ্গল উচ্চস্থ, মেয়ে কিন্তু খুব খারাপ প্রকৃতির হবে, বুঝতে পেরেছো? মানে নিজে যেটা বলবে সেটাই করার চেষ্টা করবে, এবং ওর সাথে যে মানুষগুলো আসবে না, যদি তার মতবিরোধ হয় মুখের পরে স্পষ্টভাবে বলে দিতেও দ্বিধা করবে না, বা তার থেকে সরে আসবে, কিন্তু খুব ভালো মনের একটা মেয়ে, ঠিক আছে। আচ্ছা ওর কিন্তু এই বলি, ওর কিন্তু কর্ম, আচ্ছা বিয়ে হয়েছে? ওই তো বললাম, কেন বিবাহ স্থানে রাহু, ঠিক আছে। রাহু আমি কিন্তু বারবার এক অনুষ্ঠানগুলোতে বলি, রাহু যে জায়গায় থাকে সেই জায়গাটাকে গর্ত করে দেয়, আজকে বহু দম্পতির এই জীবনযাত্রাকে নষ্ট করে দিচ্ছে। বহু মা বাবা ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক আজকে আইনের সাহায্য নিচ্ছে, হ্যাঁ উকিলের চেম্বারে দৌড়দৌড়ি করছে, লয়ারের চেম্বারে দৌড় এসে বলছে, তাহলে কেন? তাহলে মানুষের পরিস্থিতি মানুষকে বাধ্য করে, কারণ কারণ এর ক্ষেত্রে রাহু নেগেটিভ। তুমি মনে হয় কাউকে দেখাওনি না এর বিয়ের আগে? হ্যাঁ এটাই তো ভুল করম, কারণ যখন একবার যখন বিয়েটা দেবে তখন একবার চারটাকে জন্মছক, যারা যারা করছেন যাকে ভালো লাগে কিন্তু পণ্ডিত ব্যক্তির কাছে যাবেন, এবং তার ন্যাচারাল চার্ট পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা। দেখো এখানে বলি সিংহ রাশি লগ্ন তো সপ্তমে রাহু এবং মঙ্গল দিশে, মাঝে মধ্যেই অশান্তি হবে, হচ্ছে হবেই, কারণ প্রথম বিয়েটা কেটে গেল, দ্বিতীয় বিয়েও যে খুব ভালো রয়েছে তা নয়, অশুভ গ্রহ পাপগ্রহ এবং মাতৃস্থানীয় ব্যক্তি থেকে ওর কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে। মাতৃ সম্পর্কের ব্যক্তিরা, তোমার কথা বলছি না আমি, ধরো শাশুড়ি, কাকি শাশুর, খুড় শাশুড়ি যাকে বলি আমরা, ঠিক আছে, হ্যাঁ পিসি শাশুড়ি, মানে এইরকম ব্যাপারগুলো কেউ একটা অদৃশ্য অঙ্গুলি হিলনে কাজ করবে, রাশিচক্রের মধ্যে পাচ্ছি। এবং মেয়েরও একটু মাথাটাকে ঠান্ডা রাখা দরকার আছে, একটু অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ নাও কি করে মাথাটা ঠান্ডা থাকবে। এবং সাংসারিক এমন আমি বহু পেয়েছিলাম যে বিবাহিত জীবনের মধ্যে 5 মাস ঘর করেছে, 5 মাস, হ্যাঁ 15 মাসের বিবাহিত জীবন, 5 মাস শ্বশুর বাড়িতে ছিল আর 10 মাস বাপের বাড়িতে কাটছে। আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে, মানে জামাই আর মেয়ের মধ্যে ইগো, মেয়ে ভাবছে জামাই এসে আমাকে নিয়ে যাবে আর জামাই বলছে মেয়ে এমনি চলে আসবে, এইভাবে বহু জনের ক্ষেত্রে এরকম এমন হয়েছে, মানে মারতে উদ্ধত হয়েছে। আজকে সেই জায়গা ঠিক করে দিয়েছি, তারা এক টেবিলে বসে খাওয়া দাওয়া করতে পারছে। তাহলে এর চারটা তুমি একটু, হ্যাঁ আমি দেখেছি, আমি এই নিয়ে আমার রিসার্চ, এই নিয়ে আমার গবেষণা, এই নিয়ে আমার পথ চলা, ঠিক আছে মা ভালো থেকো, এবং এগুলোকে যাতে ঠিক কারেকশন করা যায় সেই চেষ্টা করতে হবে, কারণ সামনে আমরা পাচ্ছি একটা, যেহেতু আমার ইচ্ছা বই কালী বাড়িতে মহামৃত্যুঞ্জয় শিবের একটা বিশেষ ক্রিয়া করব। যাদের যাদের কঠিন কঠিন সমস্যা, যাদের যাদের বিয়েতে বাধা,
প্রেমে বাধা হচ্ছে, কারণ কারণ এই চতুর্দশী যুক্ত যে অমাবস্যা আমরা পাচ্ছি, এটা কিন্তু একটা ভালো যোগ, একটা ভালো তিথি। এই যে চতুর্দশী যুক্তি অমাবস্যা পাই, কিন্তু এই সময় তন্ত্র ক্রিয়া আরো বেশি শক্তিশালী হয়, আরো বেশি পাওয়ারফুল হয়। কেমন? হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, নদিয়া থেকে বলছি। আচ্ছা বলো। আমি আমার ছেলে জেটোপাট নয়। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু করার নেই, আমি বলছি। হ্যাঁ, ছেলের নামটা বলো। সুমিত বিশ্বাস। তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ, আমি দেখি। আচ্ছা, কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো? ছেলের জন্ম বার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, যারা যারা ফোন করবেন দয়া করে, আমি কিন্তু প্রত্যেক দিন অনুষ্ঠানে বলি, সিরিয়াস মানুষ ফোন করবেন, যাদের মধ্যে জীবনে লক্ষ্য আছে, জীবনটাকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইছে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি গড়তে চাইছে, তারা ফোন করুন। নিছক ভাগ্য গণনার জন্য এই অনুষ্ঠান নয়। আচ্ছা, ছেলের যেটা পাচ্ছি রাশি হচ্ছে সিংহ রাশি। ওর আরাধ্য দেবতা হলো সূর্য নারায়ণ বা আদিত্য নারায়ণ। সূর্যদেবকে অর্ঘ্য দিতে বলবে, ঠিক আছে? হ্যাঁ, সূর্য প্রণাম করবে রবিবার করে, তাম্রকুণ্ডের মধ্যে কুশিতে একটু গঙ্গা জল, আমি বহুদিন বলে যাচ্ছি প্রত্যেকটা অনুষ্ঠানে, একটু গঙ্গা জল, একটু হরিতকি, লাল চন্দন, লাল ফুল, আর ছোট একটি কাঁঠালি কলা দিয়ে, হ্যাঁ, সূর্যদেবের উদ্দেশ্যে একটু অর্ঘ্য দেবে, দিয়ে তারপর সেদিন রবিবার দিন যাবতীয় কাজকর্ম সারবে। দেখবে ছেলে ছেলে তোমার যেটা কর্ম মানে প্রশ্ন আছে কর্ম নিয়ে, কেমন? ছেলে এখনো যেভাবে প্রতিষ্ঠা পেতে চাইছে মানে দাঁড়াতে চাইছে, হচ্ছে না, হচ্ছে না, ওর পদে পদে বাধা আসছে, ওর হতে দিচ্ছে না, এবং ভীষণ প্রচন্ড বাধা ওর জীবনটা। তোমার তুমি তুমি বলছি তো, তুমি ছেলেকে দাঁড় করাবার জন্য, এই ছেলের জন্য বহু চেষ্টা করছো, কিন্তু হচ্ছে না। কারণ আমি বলছি শোনো, গ্রহের ফেরে মানুষ ঘোরে, এটা আমাদের হাতে কিছু নেই, গ্রহের ফেরে মানুষ ঘোরে, টোটালটাই গ্রহ নক্ষত্রের খেলা। কেমন? এই এর জন্য আমাদের ক্ষমতা, আমরা তো আর ভগবান নই। হ্যাঁ, অনেকে দাবি করে, অনেক বাবাজি আছে দাবি করে, না ডাইরেক্ট কানেকশন ওর, ওসব ওসব আমি চেষ্টা করি। তুমি যদি মনে হয় নদিয়া থেকে, যদি মনে হয় একবার দমদমে আমার ইচ্ছা, আমি কালীবাড়িতে একবার সম্পর্ক করো, ছেলেকে নিয়ে এসো, ওর হাতটা দেখা দরকার আছে। হ্যাঁ, এখন এই আসতাম আমি, তিনাত লজে বসতো, কিন্তু এখন এই মুহূর্তে, হ্যাঁ এখন এখন এই মুহূর্তে হচ্ছে না, হয় হ্যাঁ, ছেলেটা আসলে আমি জন্ম তারিখটা আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, ডিটেলসে আমি দেখব, আরো বিচার, চুলচেরা বিচার, এই বিচার কিন্তু শেষ কথা বলবে। কারণ প্রথমে হচ্ছে জ্যোতিষের বিচার, আমি বারবার বলি, আগেই গেলে নয় যে লাল হাত দেখলো মাঙ্গলিক দোষ নেই বা বিরাট মাঙ্গলিক দোষ, না আমি যুক্তি দিয়ে বোঝাবো, ওই যে ভাই দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, হ্যাঁ যাও ওখানে বসে আছি বাবাজি, বড় বড় চুল করে, লাল টিপ পরে, লাল ড্রেস পরে বসে আছি, না আমি আমার চেয়ে ন্যাচারাল জিনিস, ন্যাচার, কারণ বাস্তবিক জিনিসগুলো তুলে ধরবো তো, কারণ শিক্ষার আলোকে জ্যোতিষটাকে নিয়ে যাব, দুটি লোক আসবে মানুষ বুঝবে, না হ্যাঁ ঠিক, ভিড় বাড়াবার দরকার এই চেম্বারে, কিন্তু কিন্তু যে মানুষগুলো তাকে সঠিক, তাকে দিশা দেখাবো, সঠিক ওয়ে দেখাবো, হতে বাধ্য। কি আছে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বল, কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি দাদা। বেহালা? আচ্ছা আচ্ছা, তুমি বেহালা কোথায়? বেহালা তো অনেক বড় জায়গা। বেহালা কর্ণসী। কর্ণসী? তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? দাদা আপনার বাড়িতে আমি গেছিলাম। তাই? বাহ, নাগেরবাজার। হ্যাঁ, নাগেরবাজার। বাহ, কি নাম বলো তো? আমার ছেলের সম্বন্ধে গেছিলাম। আচ্ছা, ছেলের নাম কি?
ছেলে ভালো আছে তো? বাহ, বলো। এই যে তুমি এসেছো, আর বলছি এই যে এসেছো, ভালো আছে, এগুলো শুনে ভালো লাগে তাই না? আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি, মানুষের মঙ্গল হোক, মানুষের কল্যাণ হোক। বলো, রাহুলের রাহুলের সম্পর্কে জানবে তো? ওর জন্ম আরেকবার বলো। সময় দুপুর একটা কত? আচ্ছা, জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে আর কেরিয়ার নিয়ে। ওর ধনু রাশি দেখো তো, লাস্ট 6 থেকে 7 বছরের মধ্যে তোমাদের পরিবারের নিকট খুব কাছের কোনো আত্মীয় পরিজন কেউ মারা গেছে বা চলে গেছে? দেখো লাস্ট একদম কাছেরই বলতে পারো। আর আচ্ছা, আর একটা কথা হলো, ওর এখানে যেটা পাচ্ছি বুধ অত্যন্ত শুভ বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিটাকে খাটায় না। অনেকের বুদ্ধি আছে, বুঝতে পেরেছো? সেই বুদ্ধিটা খাটাচ্ছে না। বুদ্ধি যদি খাটাতে পারে, সেই বুদ্ধি কিন্তু অনেক বেশি কাজ কার্যকরী হয়। ওকে বলি, বুধবার করে হাতে একটুখানি ডান হাতে হলুদ সুতো একটু জড়াতে বলবে, কেমন? বুধবার করে, এবং সবুজ শাকসবজি বুধবার করে ওকে খেতে বলবে, কেমন? কেমন? আচ্ছা, ছেলে ইদানিং একটু মুখে মুখে তোমার সঙ্গে তর্ক করছে, ইদানিং এই এই বদগুণটা আস্তে আস্তে বাড়ছে, এটা ছিল না। ছেলে খুব ধীর স্থির শান্ত প্রকৃতির ছিল, ইদানিং ওর মধ্যে একটা চেঞ্জ আসছে, এবং বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকতে বলবে। বিশেষ করে তামাটে কোনো বন্ধু, মাঝারি গড়ন, মুখটা লম্বা প্রকৃতির, সেই রকম বন্ধু থেকে ওর কিন্তু একটা ক্ষতি হওয়ার যোগ রয়েছে, বুঝতে পেরেছো? এবং শনি রাহুর ছন্ন ছাড়া যোগ কিন্তু ওর রাশিচক্রে পাচ্ছি। ওর জীবনটা গুছিয়ে উঠতে পারবে না। এই জায়গাগুলো তুমি একটু আরেকবার, তুমি কত সালে এসেছিলে দেখো, আমার প্রেসক্রিপশনে লেখা আছে কত সালে দেখেছিলে। 3 বছর আরেকবার তুমি, আমি গড়িয়াহাটে বসি বা আমার মন্দিরে দমদমে আসতে পারো, আসলে আমি ডিটেলসে আরো বিচার করে যা যা করণীয় সেটা বলে দেব, যাতে ছেলের উন্নতি হয়। তাহলে এই যে বিয়ে, মেয়েটির বয়স 35 পার, চাকরি করে সেক্টর 5-এ, ভালো জায়গায়, প্রথম বিয়েটা টেকেনি, দ্বিতীয় বিয়ে কিন্তু আর কাউকে বিশ্বাস করতে পারছে না। আরে প্রথমে টেকেনি, দ্বিতীয়টা কি সুখ হবে? কি বলছে গ্রহ নক্ষত্র? একবার বিচার করবেন না, একবার ন্যাটাল চার্টটা দেখিয়ে নেবেন না, তার জন্মছকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। কারণ বিচার শেষ কথা বলে, আমি কিন্তু বারবার একটা কথা বলি, বিচার। তাহলে এই যে 35টা বছর বাবা নেই, যারা এসছে আমি বলছি তাদের, তাদের মধ্যে থেকে একজনের সামনে তুলে ধরছি, বাবা নেই, মা বহু কষ্ট চেষ্টা করছে, হচ্ছে না। পাশের একজন বলেছিল যে যদি পারিস একবার গোপাল শাস্ত্রীর সঙ্গে একবার যোগাযোগ করিস, একবার চার্টটা নিয়ে। তো সেই চার্টের মধ্যে যখন তাকে দেখিয়ে দিলাম যে বিবাহের জন্য তাকে যে জিনিসগুলো বলে দিলাম, ক্রিয়াগুলো করতে বললাম, একটার পর একটা যোগাযোগ আসতে শুরু হয়ে গেল। এখানে এসে বসে আমি কিন্তু বলাটা বল, নিজের ঢাক পেরাচ্ছি না, কি কি ব্যাপার? এটা সাহায্য, ঈশ্বরের কৃপা। আমি ফোন নাম্বার দেবো, আপনি কথা বলে দেখুন। আমি ফোন নাম্বার দিচ্ছি, কথা বলে দেখুন। তাহলে আছে, কারণ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ সাবজেক্ট, আজকে গ্রহ নক্ষত্র প্রত্যেকটা বিষয়ের ওপর আমাদের দৃষ্টি আলোকপাত করতে হয়, প্রত্যেকটা জিনিসের চুলচেরা বিশ্লেষণ, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, যেটা আমাদের ভাগ্য বদল করতে সাহায্য করে, ভাগ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, মানুষের যে দৈব দুর্বিপাক সেখান থেকে মুক্ত হতে সাহায্য করে, আর কি চাই? তাহলে আছে, কিছু রাস্তা আছে। তাহলে আমি কোন কোন চেম্বারে বসি একটু বলে দিই। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার 6টা থেকে 8টা পর্যন্ত,
যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেটে দক্ষিণ লীলা বসু শিশু উদ্যানের ঠিক উল্টো দিকে। বৃহস্পতিবার দিন বিকেল 5:30 থেকে 8:00 পর্যন্ত। এছাড়া হাওড়া ময়দান, দমদম নাগের বাজার, যশোর ও ডায়মন্ড প্লাজার একদম কাছে ইচ্ছাময়ী কালী বাড়িতে প্রতিদিন পুজো পাঠ করার পর এখানে বসি। এছাড়া শ্যাওড়াফুলিতে বহু মানুষ চাইছেন, আমি সামনেই দেখুন শ্যাওড়াফুলিতে বসতে চলেছি, কারণ শ্যাওড়াফুলি আমি বস, কারণ শ্যাওড়াফুলিতে রিসেন্ট আমার চেম্বার রয়েছে। যারা যারা মনে করছেন যে শ্যাওড়াফুলিতে হ্যাঁ মাসে দুদিন বসে, এটা মাথায় রাখবেন, প্রতি বুধবার নয়, এবং অনেক সময় আমার কাজের জন্য চেঞ্জ করতে হয়, সেগুলো আপনার একটু ফোনে জেনে নেবেন, কারণ আমার ফোন নাম্বারটা রেখে দিন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং তথ্যগুলো জেনে নিন। রিসেন্টলি আমি বসতে চলেছি শ্যাওড়াফুলি। আর এছাড়া ডাক যোগেও কিন্তু আমার জ্যোতিষ বিচারের ব্যবস্থা আছে, কি আছে দেখে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো বলো বাবা, কোথা থেকে বলছো? রায়গঞ্জ, অর্থাৎ নর্থ বেঙ্গল, তাই তো? আচ্ছা, তা তুমি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো বাবা? হ্যাঁ, শনিবারটাই দেখা হয়, যাই হোক অন্যদিনও হয় বিভিন্ন সময়। আচ্ছা বলো, বাহ, সানডে রবিবার? ছেলের জন্মবার কি বুধবার? ভালো তো, মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা, এটা খনার বচন। আচ্ছা, কিন্তু বুধের বুধবারে জন্ম হলেই হবে না, ও রাশি অনুযায়ী যেটা রাশি পাচ্ছি কেমন, মীন রাশি, এবং মীনের ঘরে বুধ কিন্তু অত্যন্ত নিচস্ত, ওর নিচস্ত বুধ, ছেলে কিন্তু সামান্য ভুলের জন্য, অর্থাৎ পাস্ট, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একটা এক্সাম্পল, 5 টাকার ভুলের জন্য 500 টাকার ক্ষতি হবে বা পানিশমেন্ট হবে, ব্যাপারটা বুঝেছ? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় ছেলের মধ্যে, কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছ? আর একটা হচ্ছে রবি শনির বীজ যোগ, ছেলে ভীষণ মানসিক ভাবে অস্থির, মনটা ভীষণ দোলাচলা করে, হ্যাঁ কি না বলো, এবং পড়াশুনোয় যতটা অগ্রগতির প্রয়োজন ততটা দেখতে পাচ্ছি না। এখন এক সময় কিন্তু খুব ভালো মার্কস পেত, ইদানিং দেখছি লাস্ট 2.5 বছর ধরে কি একটু সমস্যা হচ্ছে? দিস ইজ অ্যাস্ট্রোলজি, কারণ এর বাইরে কিছু হতে পারে না, তাহলে যখন হচ্ছে সমস্যাটা, তাহলে আমি সমস্যা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব না কেন? আমার যখন আমার ধরো গায়ে জর্জর ভাব লাগছে, গাটা গরম লাগছে, টেম্পারেচারটা ফ্ল্যাকচুয়েট করছে, 100-এর উপর উঠে যাচ্ছে, তা তখন আমি কেন ওষুধ বা পথ্যের উপর নির্ভরশীল হব না? তুমি এটাও তো তাই, বুঝতে পেরেছ? আচ্ছা, তোমার বাড়ির বাড়ির উত্তর পশ্চিম কোনটা একটু কাটা আছে দেখবে? বাড়ির বাস্তুগত কারণেও ছেলেটু অমনোযোগী হয়ে যাবে, বুঝতে পেরেছো? ছেলের শরীর স্বাস্থ্যটাও ডিস্টার্ব করবে এবার আস্তে আস্তে। হ্যালো, আচ্ছা যে কটা কথা বললাম তুমি আগে বলো, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা এবার বলো তুমি, ও এখন কি পড়াশোনা করছে? ও এমএসসি ফার্স্ট ইয়ার। কিন্তু দেখো এই পড়াশোনা করে আগামী দিন তো ভালো জায়গায় যেতে হবে, ভালো উপার্জন করতে হবে, ভালো চাকরি পেতে হবে, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এমএসসি করছে তো, বিএসসি তে আরো রেজাল্ট ভালো হতো কি হতো না বলো? কিন্তু হয়নি। ও যে কোয়ালিটি, যে মানের ছেলে, যে ট্যালেন্ট, যে যোগ্যতা, হচ্ছে না। তা সুতরাং তুমি একবার বলি, চার্টটাকে একটু ব্যালেন্স করো,
ওর আছে জীবনে রবি ভালো, তো যার রবি ভালো আছে এবং মঙ্গল উচ্চস্থ সে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে, জীবনে কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম পাবে। আছে হাতে যোগ, রাশিচক্রের যোগ আছে, জীবনে বড় কিছু, শুধু কিছু কিছু জায়গা একটু নেগেটিভ আসছে, সেটাকে তুমি একটু দেখিয়ে নাও, তাহলে চিন্তার কিছু কারণ নেই। ঠিক আছে, ভালো থেকো, আমার ফোন নাম্বারটা রেখে দাও, জীবনে যদি কোনো সময় কারোর কোনো বিষয়ে কিছু আটকে যায় 9874244916 একই ফোন নাম্বার, একই জায়গায় আমি দীর্ঘদিন বসছি, এরকম নয় যে এখানে পাচ্ছি। হ্যাঁ, হয়তো প্রতি সপ্তাহে বসতে পারি না, কোনো সময় আমার কাজ থাকলে, কিন্তু এই যে গড়িয়াহাটে এই ভাগ্যচক্র চেম্বার, মানে একদম গড়িয়াহাট যে খাদিম শোরুম তার ঠিক পাশেই, দীর্ঘদিন ধরে ওখানে গেলে বহু এনকোয়ারি হয়। তো উনি কবে বসেন ওখানে? আমি তো মঙ্গলবার করে বসি, ওখানে যে আমাদের অফিস আছে অফিসে গিয়ে জিজ্ঞাসা করে। তাহলে কেন? তাহলে মানুষের আজকে সেই জায়গাটা দীর্ঘদিন একটা জায়গায় টিকে থাকা এবং মানুষের পাশে থাকা, মানুষকে সঠিক রাস্তা দেখানো, দিশা দেখানো, এটা দরকার আছে। এবং কিছু দুষ্প্রাপ্য দুর্মূল্য জিনিস দিই এবং তার সাথে খুব শক্তিশালী কবচ, যেগুলো মানুষের ভাগ্যের পরিবর্তন আনবে। ভাগ্যের বিয়ে হোক, প্রেম হোক, ব্যবসা হোক, কর্ম হোক, যে কোনো ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন আনবে। কেমন কে আছে দেখি নি। হ্যালো, হ্যাঁ বলো বলো বাবা, কোথা থেকে বলছো? ছেলের সম্পর্কে, হ্যাঁ কোথা থেকে বলছো? পূর্ব মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, পূর্ব মেদিনীপুর কোথায় জায়গাটা বলো? আচ্ছা, জন্ম তারিখ বলো ছেলের, ছেলের সম্পর্কে জানবে তো, ছেলের নাম আর জন্ম, তার নামটা আগে বলো। জন্ম তারিখ 28/12/94। সময়? 28/12/94। হ্যাঁ, সময়? সাহস পাও না, এটা হয় অনেকের, অনেকে ভাবে যে ফোন করব কি করব না, লাগবে কি লাগবে না। হ্যাঁ, অনুষ্ঠানটা প্রতিদিন দেখো, কিন্তু ঠিক আছে। আচ্ছা, তোমার শনির দশা চলছে বাবা, ছেলের ছেলে তো ভীষণ স্লো হয়ে যাচ্ছে, সময়ের কাজ ভীষণ দীর্ঘসূত্রিতা, একটু বিছানা ছেড়ে উঠতে চায় না, কাজ করতে গিয়ে ল্যাথার্জি, আলস্যতা, এগুলো হচ্ছে ছেলের মধ্যে, দেখো ভালো করে। হ্যাঁ কি না বলো, ছেলের মধ্যে দেখতে পাচ্ছি। কি করছে এখন ছেলে? বুঝলাম না, আচ্ছা মানে মেন্টালি ডিস্টার্ব হচ্ছে, তাই তো? মেন্টালি ডিস্টার্ব গুলো হয় শনি কেতুর কারণে, অনেক সময় হয় শনি কেতুর যদি যোগ থাকে, শনি চন্দ্রের কিছু কানেকশন থাকে, এবং এখানে যদি শুক্র চন্দ্রের এই ওর ভীষণ পরিমাণে একটা অস্থিরতা কাজ করবে, বুঝেছো? স্থিরতা নেই, রেগে গেলে দুম করে বিশাল রিয়াক্ট করে ফেলবে। আমার শান্ত, ও রেগে গেলে না মানে খুব ভায়োলেন্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? আবার বুঝলে কিন্তু তুমি ছেলেকে চিনতে পারবে না, যে এত সুন্দর ছেলে। এরকম বহু মা বাবা কিন্তু ভয়েস করছে, বহু মা বাবা ছেলে ছেলেটি বলো পড়াশোনার জায়গাটা তো নষ্ট হয়ে গেল বাবা, ও তো জীবনে, হ্যাঁ এই জায়গাটা তো একটু ঠিক করার চেষ্টা করো, তুমি ইমিডিয়েট একটু চেষ্টা করো, যেমন ডাক্তারি চিকিৎসা চলছে চলুক, এবার মেডিকেল অ্যাস্ট্রোলজি, তার পাশাপাশি গ্রহ নক্ষত্রের যে খেলাগুলো আছে, অনেক ভালো ভালো দুষ্প্রাপ্য জিনিস আছে, অনেক ভালো ভালো যে জিনিসপত্রগুলো খুব এফেক্টিভ কার্যকারী, এবং এই যে ডাক্তারি চিকিৎসাটাও তাড়াতাড়ি খুব কাজ করবে, কারণ গ্রহ নক্ষত্রে গ্রহের ফেরে মানুষ ঘোরে, আমি বারবার বলি।
হ্যাঁ তুমি একবার চেষ্টা করো, চেম্বারে এসে যোগাযোগ করলে আরো ডিটেলসে আমি এক ঘন্টা সময় নিয়ে দেখি, বুঝতে পেরেছো? অনলাইনে এর এর স্পেসিফিক আরো অনেক বিচার আছে, অনেক মানে ভিতরে চুলচেরা বিশ্লেষণ আছে। তাই যেহেতু সামনে আমরা ভালো যোগ পেতে চলেছি, তাই আমরা দেবী শক্তির কাছে বলবো, নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ শততং নমঃ কল্যাণৈ প্রণতাবৃদ্ধৈ শ্রীদ্ধৈ কুর্ম নমো নমো নৈঋত্যাং ভূবিতে লক্ষ্মিণে সর্বার্ণৈতে নমো নমো দুর্গাৈ দুর্গপারাই সারাই সর্বকারিণ্যৈ ক্ষেত্রৈ তথৈব কৃষ্ণায় ধূম্রায় শততং নমঃ অতি সৌমতিরোদ্রৈ নতস্তস্যৈ নমো 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 জগত প্রতিষ্ঠায়ৈ দেব্যৈ নমো নমো যা দেবী সর্বভূতেষু চেতর্তবিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমৈতি সব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কি আছে দেখিনি? হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? আমি স্যার বলছি রঘুদেবপুর, উলুবেড়িয়া, রঘুদেবপুর থেকে। কোন জেলা এটা? হচ্ছে উলুবেড়িয়া, হাওড়া। হাওড়া জেলা, আচ্ছা আচ্ছা। তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সুরেন্দ্র দলুই। আচ্ছা, তুমি কার সম্পর্কে জানবে? আমি স্যার আমার নিজের সম্পর্কে। তোমার জন্ম তারিখটা বলো। 11/7/2003। সময় বলো। স্যার সময়টা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে। তোমার জন্মবার বলো। শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং মকর লগ্ন দ্বিতীয়ায়। হ্যাঁ, মকর লগ্ন, মকর। আর বৃশ্চিক রাশি তুমি খুব ঠোঁট কাটা বা স্পষ্ট বক্তা হবে, বুঝতে পেরেছো? পড়াশোনা করছো? আচ্ছা, ভালো করে মনোযোগ দিয়ে করো। ইদানিং দেখতে পাচ্ছি লাস্ট 5 থেকে 5.5 মাস ধরে পড়াশোনার জায়গাটায় মনোসংযোগ করতে পারছো না, একটু মাইন্ডটা ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড পরিমাণে। না, আমার সঙ্গে তাল মিলে বলতে, তুমি দেখো চিন্তা করে, তুমি কিন্তু পড়তে একটা মন বলছে তুমি পড়বো, আমি কনসেন্ট্রেট করবো, আর এক মনে তুমি সেই জায়গা থেকে সরে যাচ্ছ, হচ্ছে না? মানে তোমার মধ্যে একটা ঊর্জা, তোমার মধ্যে একটা শক্তি রয়েছে। আচ্ছা, আর একটা কথা, তোমার জীবনে একটা কিন্তু প্রেম প্রীতি যোগ আসবে, একটা রিলেশনে কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি, এবং তুমি না চাইলেও অনেকে তোমার সঙ্গে অর্থাৎ বান্ধবীরা রিলেশন করবার জন্য একটা চেষ্টা করবে। চেষ্টা দেখো চিন্তা করে, হয়তো পাশে কেউ আছে, তুমি হয়তো খোলসা করে বলতে পারবে না, কিন্তু আমি কিন্তু এই চার্ট অনুযায়ী বলতে পারবো। তুমি একটু আভাস দাও আমাকে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ব্যাস, আচ্ছা, তোমার যে কিছু কেমোদ্রুম যোগ, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি খুব ফ্যাশনেবল ছেলে, বুঝতে পেরেছো বাবা? তোমার মনটা ভালো, ভালো জিনিস পরো, ভালো জিন্সের একটা ইয়ে, একটু ব্র্যান্ডেড হবে, যে জামাটা পরবো একটু টিপ টপ থাকবো, ফিট ফাট থাকবো, এইরকম একদম। এবং তোমার মধ্যে এই মন মানসিকতা খুব সুন্দর মন তোমার, এবং পরোপকারী, পরকে উপকার করবার জন্য তুমি সব সময় চেষ্টা করো। হ্যাঁ, দেখেছি। তুমি তোমার সাধ্যের বাইরে কেউ যদি বলে যে, আমি উদাহরণ দিচ্ছি, যে কেউ যদি বাবা দুপুরবেলা কিছু খাবো, তুমি তুমি তোমার সাধ্যমতো তুমি চেষ্টা করবে। এবং আগে করেছো ছোটবেলায়, দেখো আরো যখন কম বয়স ছিল, ছোটবেলা বলতে আমি 5 বছর বলছি না, আর একটু কম বয়স ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার এখন চলছে শুক্রের দশা, যে বললাম একাদশ, তুমি একটুখানি এই বান্ধবী বা রিলেশনের ব্যাপার থেকে একটু সতর্কভাবে চলবে, কারণ 36 সাল পর্যন্ত থাকবে এবং তোমাকে নানা ডিস্টার্ব দেবে, মন মানসিকতাকে বারবার বিঘ্নিত করবে, বুঝতে পেরেছো? কারণ আমরা তো মনের জোরে লড়াই করি, আমাদের মনের উপর সমস্ত কিছু বর্তায়, ঠিক আছে?
তুমি একটা কাজ করবে বৃহস্পতিবার দিন যদি হ্যাঁ গরু দুধের মধ্যে একটু উষ্ণ করে মানে জাল দেওয়ার পর উষ্ণ গরুর দুধের মধ্যে একটু কেশর মিশিয়ে যদি খাও উপকার হবে বৃহস্পতিবার করে। আর বৃহস্পতিবার করে তুমি যেটা করবে মা তারার বিশেষ পূজোটা করো, বুঝতে পেরেছো? কারণ রবি শুক্রে আচ্ছা কিছুটা তোমাদের অর্থনৈতিক ট্রাবল চলছে বাবা? বলো বাবা, বাবা একটু যার ফলে তোমাদের সংসারে চলছে, দেখো চলে সবারই যায় তাই না? হ্যাঁ চলে সবারই যায়, কিন্তু আমরা সচ্ছল ভাবে শান্তি ভাবে সুস্থ ভাবে চলা সেটাকে বলে চলা, বুঝতে পেরেছো? এবং শনির জন্য তুমি বলি যদি পারো প্রথম শনিবার দিন 250 গ্রাম আখের গুড় অশ্বত্থ গাছের গোড়া ঠিক সন্ধ্যে বেলায় দিয়ে আসবে। পরের শনিবার দিয়ে আসবে 250 গ্রাম ছোলা, হ্যাঁ আর পরের শনিবার গিয়ে দিয়ে আসবে 250 গ্রাম সর্ষের তেল, বুঝতে পেরেছো? এগুলো করো, দেখো তুমি অনেক ভালো থাকবে, অনেক উপকার হবে তোমার, এবং মনোসংযোগটা আমাদের ভীষণ ছেলে মেয়েদের মধ্যে যেটা হয় ভীষণ পরিমাণে মনোসংযোগে বাধা। তাহলে এই যে বিয়েতে বলি আপনার, আমরা বিয়েতে 5 লাখ 7 লাখ কেউ 10 লাখ সাত মিনিমাম খরচা করি এবং আরও বেশি খরচা হয় অর্নামেন্টস দিয়ে বা, কিন্তু আমরা সাময়িক একটু জটক বিচারটা করি দেখি না তার ভাগ্যে কী বলছে, তার সপ্তম ভাব কী বলছে, তার নবাংশ কী বলছে, লগ্নপতি সঠিক ওয়েতে চলছে কি না দেখে নিই না, তার মাসুর কিন্তু আমাদের দিতে হয়, তখন আমরা কিন্তু জ্যোতিষীর দরজায় গিয়ে খটখটাই। কিন্তু আগে থেকে যদি সতর্ক হই, আগে থেকে আমরা জানি, তাহলে কিন্তু অনেক উপকার হয়। আমার একটা ক্লায়েন্ট সেদিনকে যেমন তার সে কিছুতেই নিজের ব্যাপারে ওয়াকি বল না, নিজের ব্যাপার দেখে একটি ছেলে, ছেলেকে স্ত্রীকে যথেষ্ট যত্ন করেন ডাক্তার, কিন্তু নিজের ব্যাপারে জানে না, নিজের ব্যাপার আমি বারবার বলেছি তুমি একটুখানি নিজেকে একটু চেষ্টা করো, একটু চেক আপ করো, অর্থাৎ রুটি, কারণ তুমি হচ্ছে এই সংসারের প্রধান স্তম্ভ, তোমার যদি আজ কিছু হয়ে যায় সংসারটা অচিরে ভেঙে যাবে ভেসে যাবে, তুমি স্তম্ভ বলে আর শাস্ত্রীজি আমার যা হয় হবে, ছেলেটার ভয় হোক সন্তানের দিকে তাকিয়ে সে করেনি, হঠাৎ করে অফিস থেকে গিয়ে সে সেন্সলেস হয়ে যায়, দেখা যায় হার্টের দুটো জায়গায় ব্লকেজ, স্ত্রী কান্নাকাটি করছে, সন্তান কান্নাকাটি করছে, পারিবারিক যারা আত্মীয় স্বজন তারা কান্নাকাটি করছে, তাহলে বুঝুন তাহলে আমরা যদি ও যদি আগে একটু আগাম সতর্ক হতো চেক আপ করতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, যদিও লেখে ভবিতব্য লেখে ভগবান, কিন্তু তবুও আমরা সতর্ক হব না কেন? আমরা নিজেদের যদি তেমনি জ্যোতিষ শাস্ত্রটা আজকে বহুজনের এরকম হাসি ফুটিয়ে দিয়েছি, এবং এই যে কামাখ্যা তন্ত্র আমি বলি, কামাখ্যা তন্ত্রের যে ক্রিয়া, এই যে প্রেমের ক্ষেত্রে বলুন, এবং যে বিয়ে হচ্ছে না রিলেশন, কিছুতেই সেই ছেলেটি দাঁড়াতে পারছে না, কিছুতেই বাড়িতে মেয়েটি বলতে পারছে না, কেন বলতে পারছে না? কারণ আজকে আমরা সমাজবদ্ধ ছি, হয়তো তার স্ট্যাটাসটা হচ্ছে না, তার আর্থিক সঙ্গতি হচ্ছে না, যেভাবে আটকে রয়েছে, যে কোনো যত কঠিনই এরকম বিয়ের আসুক, এবং যাদের রিলেশন প্রেমিক প্রেমিকের সম্পর্ক একেবারে তলানিতে হচ্ছে না, দু এক জায়গায় ঘুরে আমার সঙ্গে যোগাযোগ করো, দু এক জায়গায় ঘুরে এসো, কারণ আমি জানি কিভাবে তাকে প্রপার গাইড করতে হয়, কি পদ্ধতি করলে তাদের রিলেশনটা আরো সুস্থ স্বাভাবিক হবে, আজ আর নয় তোমাকে থামতেই হচ্ছে। আর বাস্তুটার দিকে একটু নজর রাখবেন, কারণ বাস্তুতে কিন্তু আমি অনেক দুষ্প্রাপ্য জিনিস দিই, যেগুলো বাস্তুতে কিন্তু অনেক মিরাকেল মিরাকেল ভালো ভালো কাজ হয়, বাস্তুতে হয়েছে বহু লোকের, সুতরাং তোমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠানে এই চ্যানেলে নিয়মিত দেখতে থাকুন, আর সেই বেদের শান্তি মন্ত্রকের শান্তি ছাড়া কিচ্ছু নেই। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি,
ओम शांति।